চারিদিকে যেন শুধুই হাহাকার। আগামী 2023 সাল হবে সব থেকে ভয়াবহ, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সারা পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী যিনি এক বছর আগেই ঘোষণা দিয়েছেন 2023 সালে তার দেশে দুর্ভিক্ষ হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জন্য সেই কষ্ট না হয় তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নেবেন। হাসিনা সরকার সবসময় তার সরকারের দুর্বলতা ঢেকে রাখবার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে কেন হাসিনা আগ বাড়িয়ে দুর্ভিক্ষের আগাম বার্তা দিচ্ছে? এর কারণ একটাই, তাহলে সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই প্রয়োজনীয় পণ্য আমদানি করবার, যে কারণে কোভিড আর ইউক্রেন যুদ্ধের উপর দায় চাপিয়ে হাসিনা বলবার চেষ্টা করছেন আসন্ন সংকটে সরকারের আসলে কোনো দায় নেই। কিন্তু বাস্তবে দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায় হাসিনা, তার পরিবার আর তার আশীর্বাদ পুষ্ট কিছু ব্যবসায়ীর লাগামহীন লুটপাট। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে দুর্নীতি কোনো নতুন বিষয় নয়, তবে হাসিনা সরকারের দুর্নীতি কতটা সাজানো গোছানো পূর্ব পরিকল্পিত তা আজকের অনুসন্ধানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আওয়ামী লীগের লুটপাটের দৃশ্য দেখার আগে বিএনপি লুটপাটের অবস্থা একটু তুলে ধরতে হবে, কারণ আওয়ামী লীগের লুটপাটের কথা উঠতে আওয়ামী লীগ সবসময় বিএনপির সময়ের দুর্নীতির উদাহরণ সামনে নিয়ে আসেন। চলুন দেখা যাক দুর্নীতিতে কারা কতটা পাকাপোক্ত। বিএনপি জামাত জোট সরকারের দুর্নীতির কথা বলতে গেলে সবার আগে চোখের সামনে যেটা ভেসে ওঠে তা হলো বিদ্যুৎ খাতে তারেক রহমানের মহা লুটপাট। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট কোনো বিভাগের সাথে যুক্ত না থেকেও তারেক রহমান কিভাবে বিদ্যুৎ খাতে এত দুর্নীতি করল? তারেক রহমানকে বিদ্যুৎ খাতের সাথে জড়ানোর পেছনে কাজ করেছে তৎকালীন সময় এনটিভিতে দেয়া একটি সাক্ষাৎকার। পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি ক্রাইসিস কিছু হবে, এটা একটা আছে আমাদের দেশে। ধরেন যেগুলো পাওয়ার স্টেশন আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, পাওয়ার স্টেশন একটা কোয়াইট কস্টলি ব্যাপার। ওই সাক্ষাৎকারে তারেক রহমান স্বীকার করেন দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে, এছাড়া এখনকার নির্লজ্জ ক্ষমতাসীনদের মতো পূর্বের সরকারকে দোষারোপ না করে তিনি সকলের কাছে সংকট উত্তরণে সহায়তা চেয়েছিলেন। সবাই মিলে যদি আমরা একটা জিনিস চেষ্টা করি, আমার মনে হয় পাওয়ার ক্রাইসিসটা বহুলাংশে কন্ট্রোল করা সম্ভব। সাক্ষাৎকারে এক জায়গায় তিনি সন্ধ্যায় বাসাবাড়ি এবং মার্কেটে একই সাথে বিদ্যুৎ ব্যবহারের ফলে বাড়তি চাপের কথাও জানিয়েছিলেন। এই বক্তব্যকে আওয়ামী গুজব বাহিনী প্রচার করতে থাকে। তারেক রহমান বলেছেন একই সাথে বাসাবাড়ি এবং দোকানপাটে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। এভাবেই তারেক রহমানকে বিদ্যুৎ খাতে লুটপাটের সাথে ট্যাগ করা হয়েছিল। আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট, কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আওয়ামী লীগের নিয়ন্ত্রিত মিডিয়ার প্রোপাগান্ডা উইং কতটা শক্তিশালী তার আরেকটা প্রমাণ বিদ্যুতের খুঁটি নিয়ে তাদের মিথ্যাচার। বিএনপির সরকার নাকি বিদ্যুৎ না দিয়ে শুধুমাত্র খুঁটি বসিয়ে লুটপাট করেছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে মানুষের বাড়িঘর ছাড়াই বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে? এমন একটি খুঁটিও কি আছে যেখানে বিদ্যুৎ দেওয়া হয়নি? বাস্তবে বিএনপির পরিকল্পনা ছিল বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন বা ডিস্ট্রিবিউশন লাইন বসানো, যাতে উৎপাদনের পর কোনো বিদ্যুৎ অপচয় না হয়। কিন্তু বাস্তবে যে গতিতে গ্রাহক বাড়ানো হয়েছিল ওই গতিতে বিদ্যুতের উৎপাদন বাড়ায়নি সরকার, যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছিল। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 5 বছরে বিএনপি জামায়াত দেশের জাতীয় গ্রিডে মাত্র 80 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে সক্ষম হয়েছিল, যদিও আওয়ামী লীগ সরকারও গেল 13 বছরে স্থায়ী বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে যোগ করেছে মাত্র 300 মেগাওয়াট বিদ্যুৎ। আপনারা হয়তো চমকে উঠবেন, আওয়ামী লীগ সরকার ঘোষণা দিচ্ছে তারা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, আর আমি বলছি মাত্র 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। যে সত্যিই তাই, আওয়ামী লীগ যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলছে তার সবগুলোই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাময়িকভাবে ভাড়া নেওয়া, যা অসম্ভব ব্যয়বহুল। উইকিপিডিয়ার তথ্য বলছে বিএনপি শাসনামলের শেষ বছরগুলোতে সারা দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছিল 400 থেকে 500 মেগাওয়াটের মতো। 2005 সালের অক্টোবর মাস নাগাদ সারা দেশে লোডশেডিং এর পরিমাণ ছিল প্রতিদিন 500 থেকে 900 মেগাওয়াট। 2006 সালের মে মাস নাগাদ লোডশেডিং এর পরিমাণ দাঁড়ায় 1000 মেগাওয়াটে। এ সময় বিদ্যুতের দাবিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে। এছাড়া রাজধানী শনিরাকরাতেও বিদ্যুতের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যেখানে হাজার হাজার এলাকাবাসী বিদ্যুৎ ও পানির দাবিতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। বেশ কিছু জায়গায় পুলিশ গুলিও চালিয়েছিল বিক্ষোভকারীদের উপর। সারা দেশে ডজন খানেক মানুষ নিহত হয়েছিল অতি উৎসাহী কিছু পুলিশ অফিসারের কারণে। বলে রাখা ভালো, সেই ঘটনায় চাকরি হারায় পুলিশের একজন ওসি সহ 6 পুলিশ সদস্য। যেভাবে বলল, 2001 থেকে 2006 সাল পর্যন্ত সবচেয়ে অবহেলিত খাত ছিল বিদ্যুৎ খাত। তৎকালীন বিএনপি জামায়াত সরকার পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই খাতটিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কি বিদ্যুৎ খাতে লুটপাট করেছিল? সেই প্রশ্নের উত্তর, এদেশে লুটপাট করে না কে, একটু কম আর একটু বেশি। যে দেশে করোনার মতো ভয়াবহ মহামারীতেও রাজনীতিবিদদের চুরি ঠেকানো যায়নি, সেই দেশে বিএনপির রাজনীতিবিদেরা সবাই সৎ হবেন এটা কল্পনা করা বোকামি। অতএব দুর্নীতি একেবারেই বন্ধ করার চিন্তা বাদ দিয়ে কোন দল কতটা চুরি করেছে আপাতত ততটুকু জেনেই নাকে তেল দিয়ে ঘুমায়। প্রথমে বিএনপি বিদ্যুৎ খাতে কত টাকা দুর্নীতি করেছিল সেটা জানতে আবারও একটু উইকিপিডিয়াতে ঘুরে আসা যাক। বিএনপি সবশেষ ক্ষমতায় আসে 2001 সালের শেষ দিকে। 2002-03 অর্থ বছরে বিএনপি সরকারের মোট বাজেট ছিল 44,854 কোটি টাকা। 2003-04 অর্থ বছরে মোট বাজেটের পরিমাণ ছিল 51,980 কোটি টাকা। তার পরের বছর অর্থাৎ 2004-05 অর্থ বছরে 57,248 কোটি টাকা বাজেট ঘোষণা করেছিল তৎকালীন সরকার। 2005-06 অর্থ বছরে 61,058 কোটি টাকা এবং সবশেষ বছর অর্থাৎ 2006-07 অর্থ বছরে এম সাইফুর রহমান 69,740 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। সব মিলিয়ে বিএনপি সরকারের 5 বছরের মোট বাজেট ছিল 2,84,000
80 কোটি টাকা। অন্যদিকে বর্তমান সরকারের শুধুমাত্র চলতি অর্থ বছরের বাজেট ছিল ৬,৭৮,০৬৪ কোটি টাকা। অর্থাৎ বিএনপির পাঁচ বছরের বাজেটের চেয়ে আওয়ামী লীগের এক বছরের বাজেট প্রায় তিন গুণ বেশি। বলে রাখা ভালো, বিএনপি সরকারের রেখে যাওয়া মাথাপিছু ৬,০০০ টাকা ঋণের পরিমাণ এখন মাথাপিছু ৯৬,০০০ টাকায় ঠেকেছে। বিএনপি পাঁচ বছরের অবহেলিত বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছিল ৬,০০০ কোটি টাকা, আর আওয়ামী লীগ সরকারের শুধুমাত্র ২০২২ সালে বিদ্যুৎ খাতে ব্যয় করা হয়েছে ২৬,০৬৬ কোটি টাকা, যা আগের বছর অর্থাৎ ২০২১ সালে আরও ১,৪১৮ কোটি টাকা বেশি ছিল। ধরে নিলাম বিএনপির ৬,০০০ কোটি টাকার পুরোটাই তারেক রহমান আর খালেদা জিয়া লুটপাট করে বিদেশে পাচার করেছে। যদিও তারেক রহমানের বিরুদ্ধে ১১ সরকার তো দূরের কথা, আওয়ামী লীগ সরকারও এখন পর্যন্ত বিদ্যুৎ খাতের দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা করতে পারেনি। তারপরে ধরে নিলাম বিএনপির সময় তারেক রহমান সবকিছু বেশি দামে কিনে সরকারি টাকা লুটপাট করেছে। এই যেমন তারেক রহমানের সময় বিদ্যুতের যে খুঁটি ৪,৭০০ টাকায় কেনা হয়েছিল, সেই খুঁটি কিনতে আওয়ামী লীগ সরকার খরচ করছে ৩,৪৪,০০০ টাকা। তারেক রহমানদের সময় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হতো ২.৫৫ টাকা, আর হাসিনা ডিজিটাল কুইক রেন্টালে সেই খরচের পরিমাণ দাঁড়িয়েছে প্রতি ইউনিটে ১০০ থেকে ১,৫০০ টাকা। জি ঠিকই শুনছেন, ২.৫৫ টাকার বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ সরকার এখন খরচ করছে ১,৫০০ টাকা। যে কারণে বিদ্যুতের বিল বাবদ যে গ্রাহককে বিএনপির সময় ৩০০ টাকা খরচ করতে হতো, সেই ব্যক্তিকে এখন খরচ করতে হচ্ছে ৩,০০০ টাকা। বিএনপির শেষ সময় ১ লিটার ডিজেলের দাম ছিল ৩৩ টাকা, তা এখন ১১৪ টাকা। ১ লিটার পেট্রোলের দাম ছিল ৫৭ টাকা, যা এখন ১৩০ টাকা। ৫৮ টাকার অক্টেন এখন গ্রাহককে কিনতে হচ্ছে ১৩৫ টাকায়। তবে যদি সত্য বলতে হয়, তাহলে বিএনপি সরকারের সময় দুর্নীতি হয়েছে কম অথবা বেশি। বাংলাদেশের প্রায় শতভাগ এমপি নির্বাচন করে শুধুই সরকারি অর্থ লুটপাটের উদ্দেশ্যে, তা সে যেই দলেরই হোক। সরকারি কেনাকাটায় দাম বেশি দেখিয়ে লুটপাট করা এটা নতুন কিছু না, এটা এদেশে নিয়ম। কিন্তু বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনাও তার দুর্নীতিবাজ পুত্র সজীব আজাদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল, যেই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও ১০০০০ কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে সংকট চলছে, তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ খাত ছিল সবচেয়ে অবহেলিত একটি খাত, যে কারণে বিদ্যুতের চাহিদা যোগানের ঘাটতি পূরণের লক্ষ্যে ১১১ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছিল। ছোট করে জেনে আসা যাক কুইক রেন্টাল আসলে কি। কুইক মানে দ্রুত এবং রেন্টাল মানে ভাড়া ভিত্তিক, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে সংকট মোকাবেলায় সাময়িক পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। কিন্তু ডিজেল চালিত হওয়ায় এ ধরনের বিদ্যুৎ উৎপাদনের ব্যয় আকাশচুম্বী, যে কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। কারণ ওই সময় সাধারণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইউনিট প্রতি উৎপাদনে ব্যয় হতো ২.৫৫ টাকা, আর কুইক রেন্টালের প্রকল্প হাতে নিলে সরকারের ব্যয় নির্ধারিত হয়েছিল ২৬ টাকা, যে কারণে এত বেশি ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যায়নি ১১১ সরকার। কিন্তু ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সেটাকে সুযোগ হিসেবে লুফে নেয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবিত ২৬ টাকার ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনে ক্ষেত্র বিশেষ আওয়ামী লীগ সরকার খরচ করেছে ১,৫০০ টাকা, কোথাও আবার তার চেয়েও বেশি। ২০২২ সালের ২০ জুলাই ডয়চেভিলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁওয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা ৩০০ মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পড়ে ১,৫৭৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। ২০০ মেগাওয়াট ক্ষমতা সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটেক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে ১৮০ টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে। যেই কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক, সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনা ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? লাভ কি সেটা এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি টের পাবেন। সরকার যেসব প্রতিষ্ঠানকে এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে, তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি।